সাইডের পুরো রিভিশন আছে। হ্যাঁ, তা পুরো রিভিশন থাকলে প্রথমে ইন্সপেকশনে কি হবে আপনার, যে প্রথমে আমি তাহলে কি করব, ধরেন রাইট সাইডের লোয়ার আমি রেস্ট্রিক্টেড মুভমেন্ট পাইলাম, রাইট সাইডের লোয়ার হইতে পারে, মিডল হইতে পারে, টোটালটা হইতে পারে, ডিপেন্ডিং অন দ্য অ্যামাউন্ট অফ ইফিউশন। তাই রেস্ট্রিক্টেড তাহলে আমি দেখেন ইন্সপেকশন আমি কি পাবো, দেখেন এগুলো সবসময় মনে রাখতে হবে, আপনি ইফিউশন, কনসলিডেশন, কলাপস, নিউমোথোরাক্সের এই চারটার মধ্যে ইন্সপেকশন, পালপেশন, পারকাশন, অস্কালটেশনে কি হয় এটা আপনার চোখের সামনে অ্যাজ এ মেডিকেল স্টুডেন্ট হিসাবে, অ্যাজ এ আন্ডার গ্রাজুয়েট হিসাবে, পোস্ট গ্রাজুয়েট হিসাবে আপনার মা চোখের সামনে বাঁচতে হবে। ভাষার জন্য আপনাকে কি করতে হবে, জাস্ট বেসিক কথাগুলো জানলে দেখবেন সারা জীবন ভুল হবে না। বিশেষ করে যারা এমবিবিএস আছেন তারা উল্টা না বুঝে মুখস্থ করে তো এটা পারবেন না, কারণ এটা এমন একটা 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 এরকম একটা এদিকে শিফট হবে, একটা পুলিং হবে, একটা পুশিং ইফেক্ট হবে। তাহলে আপনি যদি মেকানিজমটা মনে না থাকে তাহলে তো আপনি প্রথমে বুঝতে পারবেন না। তাহলে আপনার পুরো রিভিশন বা কনসো ইয়াতে নিউমোনিয়াতে কি হয়, নিউমোনিয়াতে বাতাস ঢেকে কি হয়, লাংটাকে পুশ করে, যখনই লাংটাকে ধাক্কা মারলো দেন আপনার বেডে আরেকজনকে শোয়াই দিল, তখন আপনি কি সে আপনাকে ধাক্কা মারবে না? তাহলে দেখেন এই তখন কি হবে, সে ধাক্কা মারলো, এটা হচ্ছে ইফিউশনের ক্ষেত্রে হবে বা যেটা বাইরে থেকে হবে। আর লাংসে যদি কোনো ডিজিজ হয়, যে ডিজিজে লাং বেলুনের মতো চুপসাই যায় তখন কি হয়, সে তখন টান মারে, যদি ইলাস্টিক টিস্যু যেমন ফাইবোসিস হবে, কলাপস হবে, এখানে কি হয় চুপসাই যায় তো লাংটা টান মারে। আর যেসব জায়গায় এগুলো লাং এর মানে আকৃতি চেঞ্জ হয় না, সলিড হয়, তাহলে লাংস থেকে আসছিল সলিডিফিকেশন হয়েছে, ক্যান্সেল হয়েছে, সেখানে কি হবে লাংসের অবস্থানের পরিবর্তন হবে, দাঁড়িপাল্লার মধ্যে সে ঠিক থাকবে। তো এই কতগুলো বেসিক কথা লিখে আমরা পুরো রিফিউশন, কনসলিডেশন, কলাপস, নিউমোথোরাক্স সম্বন্ধে এ টু জেড, এ টু জেড বলতে ইন ইন এটাকে কি বলা হয় মানে আমাদের যে রেসপিরেটরি সিস্টেম এটা ডিজিজ, যে সাইডে থাকবে এই সাইডে রেস্ট্রিক্টেড মুভমেন্ট হবে। পালপেশনে আমরা কি দেখি, পালপেশনে টাকে দেখি, তা টাকে ইফিশন হইলে কি হচ্ছে, ইফিশন হলে রোহিঙ্গা টাকা দিছে, তাই টাকে উইল বি ডেভিয়েট টু আদার লেফট, মানে অপোজিট সাইডে শিফট হবে, যদি রাইট সাইড ইফিশন হয় টাকে কোন দিকে শিফট হবে, লেফট হবে, এটা বুঝতে হবে। তারপর চেস্ট এক্সপান্সিবিলিটি যদি দেখি, চেস্ট এক্সপান্সিবিলিটি ইনস্পেকশনে যা দেখছেন তাই দেখবে, তাহলে কি হবে লেফট চেস্ট জোনটা রেস্ট্রিকশন থাকবে, লেফট রাইট আপার মিডিল জোন অথবা লোয়ার জোন, যদি মেসিভ ইফিউশন হয় পুরো লাংসেও কি রেস্ট্রিক্টেড মুভমেন্ট হতে পারে, এগুলো আপনাকে বুঝতে হবে। ভোকাল ফেমিটাস আমরা এমনি হাত দিয়ে যেটা দেখতাম ওইটা হলো ভোকাল ফেমিটাস বলো, ওইটাও কি হবে, ওইটাও কি হবে ডিমিনিশড হয়ে যাবে। এই যে দেখেন এখানে টাকিয়া শিফট হয়, সাধারণত টাকিয়া শিফট হয়। পারকাশন করলে আপনি কি পাবেন, পারকাশন করলে সবসময় ইফিশনে পারকাশন করলে স্টোনি ডাল পাবেন। পারকাশন সবসময় কি হয়, ডাল হয়, অ্যাকসেপ্ট কোথায়, অ্যাকসেপ্ট হচ্ছে মানে বাতাস থাকলে শুধু পারবে নিউমোথোরাক্স, আর বাকি সবগুলোতে ডাল হয়, কিন্তু পুরো রিভিশনে একটা আলাদা নাম আছে সেগুলো স্টোনি ডাল, এটা বলতে হবে। অস্কালটেশনে কি হবে, অস্কালটেশনে কি হবে, কি হবে অস্কালটেশনে বেস অন ডিমিনিশ হবে, অ্যাবসেন্ট হতে পারে, কথা বুঝতে পারছেন? তাহলে এই যে দেখেন যেখানে অস্কালটেশনে বেস অন অ্যাবসেন্ট হবে সেখানে ভোকাল রেজোন্যান্স অ্যাবসেন্ট হবে। তাহলে দেখেন আপনার এই জিনিসগুলো বুঝতে হবে যে পুরো রিভিশন হলে আমরা কি করব, প্রথমে ইন্সপেকশনে যেহেতু যে প্যাথোলজি তো যেখানে থাকবে এখানে রেস্ট্রিক্টেড মুভমেন্ট হবে, টাকিয়াটা কোথায় শিফট হবে, টাকিয়া তো দুইটা হয়, পুলিং ইফেক্ট হয়, পুশিং ইফেক্ট হয়, অথবা সেন্টার থাকে দাঁড়িপাল্লার মতো। তো ইফিউশন আর নিউমোথোরাক্স যেহেতু বাইরে থেকে আসে সে কি করবে, পুশ করে টাকিয়াকে অপোজিট সাইড হবে, যদি রাইট সাইডে ইফিউশন হয় টাকিয়া শিফট হবে লেফট, লেফট সাইড ইফিউশন হলে টাকিয়া শিফট হবে রাইট, তাহলে আপনি পারলেন। তারপর এক্সপান্সিবিলিটি তো আর কিছুই না, যে রেস্ট্রিকশন মুভমেন্ট চোখে দেখছেন ওইটা আপনি হাত দিয়ে এটা কনফার্ম করলেন বা রেস্ট্রিক্টেড মুভমেন্ট যেটা দেখলাম সেটা হচ্ছে তা রিডিউস হবে। এখন আসেন পারকাশন করলে কি হবে, আমি বললাম বাতাস ছাড়া সব জায়গায় ডাল হবে, তাহলে সেখানে কি হবে, এটা কিন্তু পুরো রিফিউশনের ক্ষেত্রে যেহেতু পানি আসে এটা এটা সবচেয়ে বেশি ডাল হয়, এই জন্য এটা নাম স্টোনি ডাল। স্টোনের উপর পারকাশন করলে যেরকম শব্দ হবে সেরকম শব্দ হবে। এখন আসেন যে অস্কালটেশন করলে কি পাবো, বেড সাউন্ড কি হবে, এখানে ডিমিনিশ হবে, যেখানে বেড সাউন্ড ডিমিনিশ হবে সেখানে ভোকাল রেজোন্যান্স অ্যাবসেন্ট থাকবে অথবা ডিক্রিজ থাকবে। তাহলে এই যে দেখেন পুরারিফিশনের ক্ষেত্রে আমরা কি বললাম, যে রেস্ট্রিক্টেড মুভমেন্ট থাকে, টাকিয়া শিফট হয়ে যায়, ভোকাল ফেমিটাস এটা সাধারণত অ্যাবসেন্ট থাকে, স্টোনি ডাল থাকে, বোথ বেস অন ইজ ডিমিনিশ অর অ্যাবসেন্ট থাকে, ভোকাল রেমোনাস অ্যাবসেন্ট অথবা ডিমিনিশ থাকে, যে সাইডটা ওই সাইডে মানে এফেক্টেড সাইডে। এখন এখন আসেন আমরা এই যে নিউমোথোরাক্স, দেন বাতাস কি করছে, ধাক্কা দিতেছে, তাহলে সেই ক্ষেত্রে একই জিনিস হবে, আমরা যদি ইন্সপেকশন করি যে সাইডে আছে সেই সাইডে রেস্ট্রিক্টেড মুভমেন্ট হবে, টাকিয়া কি হবে অপোজিট সাইডে শিফট হয়ে যাবে, টাকিয়া যদি রাইট সাইডে আপনার পুরো রিফিউশন হয় টাকিয়া শিফট হবে কোন দিকে, টাকিয়া শিফট হবে হচ্ছে আপনার লেফট সাইডে। হ্যাঁ, এক্সপান্সিবিলিটি কমে যাবে, একই কথা ভোকাল ফেমিটাস কমবে। এখন আমরা যদি অস্কাল দেশে দেখেন কলাপস লাংটা এখানে আছে, এখন যদি আমরা পারকাশন করি তা বাতাসে কি হবে, ঢোল হয়ে গেছে, তাহলে আগে বাতাস এখানে তো আগে আসছিল বাতাস অল্প, এখন পুরো ফাইটে গিয়ে বাতাসে ঘুরে গেছে, তখন হবে তখন এখানে বলে আমরা হাইপার রেজোন্যান্স। নর্মাল লাংসে থাকে রেজোন্যান্স, বাড়লে হয় হাইপার রেজোন্যান্স, কমলে হয় ডাল, ডালের মধ্যে নর্মাল ডাল, উডি ডাল, স্টোনি ডাল। নর্মাল ডাল হলো যে কোনো প্যাথোলজিতে পাওয়া যেতে পারে, উডি ডাল পাওয়া যায় কনসলিডেশনে, আর স্টোনি ডাল পাওয়া যায় পুরো রিভিশনে। এগুলো হচ্ছে আপনি যখন ব্যাথ বাক্যের মতো আপনার মুখস্থ থাকতে হবে। অস্কালটেশন, তো অস্কালটেশন একই কথা, এখানে সবই ডাল, যেহেতু অস্কালটেশন কমে যাবে, প্রকারের জন্য ডিমিনিশ থাকবে বা অ্যাবসেন্ট থাকবে। এই যে একই জিনিস বারবার দেখানো যে এটা শিফট হয়ে গেছে, রেস্ট্রিক্টেড মুভমেন্ট আছে, শিফট হয়ে আছে, টাকে শিফট আছে, হাইপার রেজোন্যান্স, দেখেন এখানে কথাটা হচ্ছে উল্টা, সব জায়গায় কমে যায়, এখানে পারকাশন হাইপার রেজোন্যান্স হয়, বেড সাউন্ড অ্যাবসেন্ট ডিমিনিশ থাকে, ভোকাল রেজোন্যান্স অ্যাবসেন্ট ডিমিনিশ অন দা রাইট সাইড। এখন এটা কি, এখন কনসলিডেশন, কনসলিডেশন মানে দেখেন সলিডিফিকেশন, লাংটা ঠিকই আছে
কালো থেকে সাদা হয়ে গেছে, মানে সলিডিফাই হয়ে গেছে, কিন্তু তার অবস্থার পরিবর্তন হয় না, সে এদিকেও ঝুঁকে নাই এদিকেও ঝুঁকে নাই, সে নীরব হয়ে গেছে। তা সেক্ষেত্রে কি হবে, ইন্সপেকশনে যেহেতু এটা প্যাথোলজি, যেদিকে থাকবে সেদিকে রেস্ট্রিকশন মুভমেন্ট থাকবে, পালপেশন করলে কি থাকবে, ট্যাকে অলওয়েজ সেন্ট্রাল, কনসলিডেশনে ট্যাকে চেঞ্জ হয় না, এটা মনে রাখতে হবে, কনসলিডেশনে ট্যাকে অলওয়েজ সেন্ট্রাল থাকবে। অ্যাপেক্স কি থাকবে, এক্সপান্সিবিলিটি করলে স্বাভাবিক, এখানে যেখানে প্যাথোলজি এখানে রেস্ট্রিক্টেড মুভমেন্ট হবে, ওই সাইডে মুভমেন্টটা কম হবে বা এক্সপান্সিবিলিটি কম হবে। এখন আমরা কি কি জানি, কনসলিডেশন ওই যে তিনটা সি একটা এফ এর মধ্যে পড়ে গেছে, সেক্ষেত্রে পারকাশন রোড কি হবে, আপনার এখানে পারকাশন তো সব জায়গায় ডাল হয়, এখানে কি হয়, এখানে একটা বলে উডি ডাল বলে বা নর্মাল ডাল বলে হয়। অসকালটেশন এবং ভোকাল রেজোন্যান্স এর ক্ষেত্রে ওই যে তিনটা সি একটা এফ, কনসলিডেশন, কেভিটেশন, কলাপস উইথ প্যাটার্ন বংশন, ফাইবোসিস এর মধ্যে পড়ছে, তাহলে এইসব জায়গায় কি হবে, এইসব জায়গায় অন্যান্য সবকিছু কমে গেলেও বেড সাউন্ড আসে উল্টা, এখানে বেড সাউন্ড ইনক্রিজ, ভোকাল রেজোন্যান্স ইনক্রিজ, বেড সাউন্ড ইনক্রিজ বলি না তো, বেড সাউন্ড আমরা বলবো ব্রঙ্কিয়াল। তাই দেখেন রেস্ট্রিকশন মুভমেন্ট আছে, ট্রাকিয়া সেন্ট্রাল আছে, এক্সপেন্সিবিলিটি যেখানে আছে বা রেস্ট্রিকশন মুভমেন্ট আছে, আর উডি ডাল ডাল পাই, এটা উডি ডাল বলে আমরা অনেক সময়, আর বেস সাউন্ড ইনক্রিজ আছে, সাধারণত ব্রঙ্কিয়াল হয় আর ভোকাল রেজোন্যান্স এগুলো ইনক্রিজ হয়, যে সাইডে যে এরিয়াতে থাকবে সেই এরিয়াতে চেঞ্জ গুলো পাবে। এখন আসেন চলে যাই, এটা কি, এটা হচ্ছে পেরিফেরাল কলাপস, পেরিফেরাল কলাপস মানে কলাপসের সাথে প্যাটার্ন ব্রঙ্কাস আসছে, তার মানে তার নেটওয়ার্ক আছে, কিন্তু নেটওয়ার্কটার সাথে সেন্টারের সাথে নেটওয়ার্ক আপনি পাবেন। তাহলে আপনি এটা পেশেন্টের কি আছে, এই পেশেন্টের যদি আপনি যে কলাপস থাকে, তাহলে কলাপসের জন্য কি হয়, পালপেশন করলে টাকিয়া কি হয়, কলাপস মানে হচ্ছে আপনি কলাপস হয়ে গেছে, তখন সে কি করবে, টাকিয়াকে তার দিকে টেনে আনার চেষ্টা করবে, ওখানে যেমন ইফিউশন হয়েছে পুশিং ইফেক্ট, এখানে হবে পুলিং ইফেক্ট। তাহলে আপনার রাইট সাইডে যদি কলাপস থাকে সবসময় রাখবে, টাকিয়া শিফট হবে কোথায়, রাইট, যেদিকে কলাপস সেদিকে পুলিং, কলাপস এবং ফাইবোসিস এর পুলিং ইফেক্ট, আর হচ্ছে হলো আপনার যে নিউমোথোরাক্স আর ইফিউশনে কি হয়, ওইখানে হয় পুশিং ইফেক্ট, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, এই পুলিং ইফেক্ট এবং পুশিং ইফেক্ট। তাই তাকে হলো রাইট সাইডে কলাপ ছিল, রাইট সাইডে তাকে শিফট হবে, এক্সপেন্সিবিলিটি তো স্বাভাবিক, যে সাইডে প্যাথোলজি সে সাথে এক্সপেন্সিবিলিটি কমে যাবে। আচ্ছা, তারপরে ভোকাল ফেমিটাস এর কথা আমরা বাদ দিলাম, পারকাশন হচ্ছে কি, পারকাশন হচ্ছে রাইট আপার জোন, রাইট আপার পারকাশন করলে আপনি এখানে ডাল পাবেন, আপনি বলছি সব জায়গায় ডাল পাবেন, একমাত্র হচ্ছে নর্মাল লাংস এ পাবো রেজোন্যান্স, আর হচ্ছে নিম্নথোরাক্সে হাইপার রেজোন্যান্স থাকে, তাহলে পারকাশন লোড আমরা কি পাবো, কলাপসে ডাল পাবো। এখন আসেন অস্কালটেশন, তো অস্কালটেশন হওয়ার আগে আমাকে মনে রাখতে হবে যে কলাপসটা কি সেন্টার কলাপস নাকি পেরিফেরাল কলাপস, হ্যাঁ পেরিফেরাল কলাপস কে অনেকে বলে কলাপস উইথ প্যাটার্ন ব্রঙ্কাস, মানে ব্রঙ্কাস তো ঠিক আছে, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি পাবো, সেই ক্ষেত্রে সে যে তিনটা সি একটা অ্যাপ, কলাপস, ফাইবোসিস, কনসলিডেশন পরে গিয়ে বেড সাউন্ড কি হবে, ব্রঙ্কিয়াল হবে, ভোকাল রেজোন্যান্স ইনক্রিজ হবে, এই যে একই জিনিস বারবার কলাপসের ক্ষেত্রে দেখানো হলো। এখন ফাইবোসিস অফ দা আপার জোন একই জিনিস, ফাইবোসিসের মধ্যে খুব একটা কিছু না, ফাইবোসিস যে দেখেন ফাইবোসিস কি হয়েছে, এখানে সাধারণত রেস্ট্রিকশন মুভমেন্ট হবে, ফাইবোসিসের কলাপস একই জিনিস, তাই পুলিং ইফেক্ট হয়, তাহলে তাকে যেদিকে ফাইবোসিস থাকে বা কলাপস থাকে এদিকে শিফটেড হবে। আর ফাইবোসিস আর কলাপস এর মধ্যে পার্থক্য হচ্ছে, ফাইবোসিস হচ্ছে ক্রনিক প্রসেস, কলাপস হচ্ছে অ্যাকিউট প্রসেস। স্যার অনেক সময় জানতে চাই যে ফাইবোসিস আর কলাপস কিভাবে ডিফারেন্সিয়েট করবা, যেহেতু ফাইবোসিসে পুলিং ইফেক্ট হয় কলাপসে পুলিং ইফেক্ট হয়, হ্যাঁ আমার ফাইবোসিসে ব্রঙ্কিয়াল বেস্ট সাউন্ড পাবা আর কলাপসিস প্যাটার্ন ব্রঙ্কাসে ব্রঙ্কিয়াল বেস্ট সাউন্ড পাবা, তাই ডিফারেন্সিয়েট করাটা খুব কঠিন। তাহলে আমরা কিভাবে ডিফারেন্সিয়েট করতে পারি, যেহেতু মনে রাখতে হবে যে ফাইবোসিস কলাপস হচ্ছে অ্যাকিউট প্রসেস আর ফাইবোসিস লং টার্ম প্রসেস, তাই দীর্ঘদিন ফাইবোসিস থাকার কারণে কি হয়েছে, এখানে মাসেল গুলো ওয়াস্টিং হয়ে গেছে, ফ্ল্যাটেনিং হয়ে যায়, অনেকে ড্রুপিং অ্যাপেক্স হয়ে যায়, ড্রুপিং অফ দা শোল্ডার হয়, তাহলে এগুলো কি করে, দিজ আর দা ফাইবোসিস থেকে কলাপসকে ডিফারেন্সিয়েট করতে সাহায্য করে। নালে দেখবেন যে পালপেশনে টাকিয়া যেদিকে ফাইবোসিস ওদিকে পুলিং ইফেক্ট হয়েছে, শিফটেড হয়ে গেছে, চেস্ট এক্সপান্সিবিলিটি স্বাভাবিক কথা, যে দিকে প্যাথোলজি সেখানে চেস্ট এক্সপান্সিবিলিটি কমে যাবে। ভোকাল ফেমিটাস তো এখানে একই কথা জিনিস হয়, আর পারকাশন করলে কি করে, সবগুলোতে ডাল হয়, এখানেও ডাল হবে। আর অস্কালটেশনে যে তিনটা সি একটা এফ এর মধ্যে পড়ে গেছে, কলাপস উইথ প্যাটার্ন ব্রঙ্কাস, কনসলিডেশন, হ্যাঁ কেভিটেশন এন্ড ফাইবোসিস, তাহলে এখানে কি পাবো, এখানে আমরা বেশি করে ব্রঙ্কিয়াল বেড সাউন্ড আর পাবো হচ্ছে ভোকাল রেজোন্যান্স ইনক্রিজ অন দা যে সাইডে থাকে, এটা মনে রাখতে হবে। এগুলো কতগুলো কথাবার্তা, এগুলো সব সময় যারা নতুন যারা এমবিবিএস স্টুডেন্ট, হ্যাঁ তাদের জন্য উদ্দেশ্য যে এই চারটা গুলোকে একসাথে আপনি সাজাবেন, যে ফাইবোসিস লিখবেন, কলাপস লিখবেন, নিয়ে একটা চার্ট বানায় চারটা বইয়ে আছে, বইটা ফটোকপি করে আপনার পড়ার টেবিলে রেখে দিবেন, মাঝে মাঝে দেখবেন, যখনই কনফিউশন হবে তখনই এটা দেখবেন। এসব মোবাইলে তো এখন অনেক সহজ আছে, আপনি চাইলে দেখতে পারেন, তাহলে ফাইবোসিস আর কলাপস বুঝতেই পারতেছেন খুব সহজ কিছু জিনিস। স্যার একটা প্রশ্ন ছিল, স্যার যে আমরা অনেক সময় পেরিফেরাল কলাপসে ই পাই, স্যার আমরা ক্রেভস সাউন্ড পাই, মানে বেজাল ক্রেভস, কিছুদিন আগে একটা পেশেন্ট পাইছিলাম বেজাল ক্রেভস, তার কারণ কি বলেন, কেস তো এডেড, সেটা স্যার বুঝতে পারেন, এডেড সাউন্ড, এই কেস তো আপনি এডেড সাউন্ড, আমি এডেড সাউন্ডের কথা বলি নাই, ব্রঙ্কিয়াল বেস সাউন্ডের কথা, বেস সাউন্ডের কথা বলছি, কথা বুঝতে পারছেন না, এখন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন বা পুকুর দিয়ে পাশ দিয়ে যাচ্ছেন, পদ্ম ফুল আপনি পাইতে পারেন, শাপলা ফুল পাইতে পারেন, ঠিক আছে, সেখানে বাতাস যাচ্ছে, কলাপস হইলে তো মানে 100% যে কলাপস হয় না, কিছু হয়তো ভাইবল সেখানে আপনি এই জন্য আপনি কেস পেতে পারেন, আমার কথা বুঝতে পারছেন,
এটা হচ্ছে এটার ব্যাখ্যা কলাপসের বেস সাউন্ড ডিমিনিশ হয় যদি এখানে কিছু কলাপস হয়ে যায় 100% যে এখানে টিস্যু ড্যামেজ তা না কিছু কিছু থাকে ওই জায়গার মধ্যে আচ্ছা এই যে কলাপস সেন্টার কলাপস যেটা সেন্টার কলাপস সাধারণত পুরো লাংসটা দেখবেন যে সাদা থাকে হ্যাঁ সেন্টার কলাপস বলা উইদাউট প্যাটার্ন ব্রঙ্কাস বা অল কলাপস ইনস্পেকশন তো একই কথা রেস্ট্রিকশন মুভমেন্ট থাকবে এটা সবার ক্ষেত্রে পালপেশন করলে টাকিয়া কি হবে কলাপস আর মানে আর ফাইব্রোসিস মানে পুলিং ইফেক্ট হয় আর আপনার যেটা বলা ইফিউশন মানে বাইরে থেকে আসে নিমতাতে ধাক্কা দেয় আর কলাপস তো নিজে মারা গেছে তখন টাকিয়া নিজে তারে বাঁচাইতে চলে যায় এই জন্য কলাপস ফাইব্রোসিসে কি হয় পুলিং ইফেক্ট হয় ওখানে পুশিং ইফেক্ট তাই দেখেন যে সাইডে লেশন টাকিয়া ওদিকে ডেভিয়েটেড থাকবে দেখেন এদিকে টাকিয়া এই পাশে এসে পড়ছে হ্যাঁ আচ্ছা এক্সপান্সিবিলিটি এটা তো একই কথা এটা তো সর্জের দিকে প্যাথোলজি থাকবে এখন পারকাশন করলে কি পাবো আমরা সব জায়গায় ডাল পাই শুধু পুরো ইফিউশনে স্টোনি ডাল পাই কেউ বা কনসলিডেশনে উডি ডাল পায় হ্যাঁ হাইপারজন শুধুমাত্র নিমন্ত রাখতে পাই তাহলে এগুলো অঙ্কের মতো মুখস্থ রাখতে হবে তো পারকাশন করলে আমরা ডাল পাবো অস্কালটেশন করলে আমরা কি পাবো আমরা জানি যে কলাপসে সি তিনটা সি এবং একটা এফ এখানে আমরা ব্রঙ্কিয়াল বেস সাউন্ড পাই ভোকাল রেজোন্যান্স ইনক্রিজ পাই এই সি এর মধ্যে একটা সি হচ্ছে কলাপস কিন্তু এই যে ব্র্যাকেটে সবসময় কলাপস বললেই কলাপস বলে কলাপস হওয়া যাবে না কলাপস বলে বলতে হবে যে ব্র্যাকেটে প্যাটার্ন ব্রঙ্কাস আছে কিনা বা সেন্টার কলাপস না পেরিফেরাল কলাপস তাহলে যেহেতু এটা সেন্টার কলাপস তাহলে পুরো লাংসে কলাপস হয়ে গেছে সে মারা গেছে সুতরাং এখানে কি হবে বেস সাউন্ড অ্যাবসেন্ট থাকবে ভোকাল রেজোন্যান্স অ্যাবসেন্ট থাকবে ঠিক আছে কিন্তু এটা যদি সেন্টার কলাপস এর পেরিফেরাল কলাপস না হইতো তাহলে ওই সি সি এফ এর মধ্যে পড়ে যেত তাকে বারবার আপনাদেরকে দেখানো হচ্ছে এই স্যার এখানে রাইট আপার জোন লেখা আছে সব জায়গায় আমি তো রাইট আপার জোন এমনি দেখাইলাম একটা ইয়া দেখার জন্য আমি তো রাইট আপার জোনই দেখাইছি না সব পেশেন্ট গুলো ছবিগুলো তো মানে রাইট আপার জোনই ছিল জি স্যার আর স্যার পুরো কলাপস হয়ে গেলে সেক্ষেত্রে সেক্ষেত্রে টোটাল লাংস ইয়া হবে মানে রিডিউস মানে ইয়া হবে মুভমেন্ট রিডিউস হবে হ্যাঁ রেস্ট্রিক্টেড মুভমেন্ট হবে এটা তো আমাদের ওই স্লিপ অফ পেনে হয়েছে লাংস যখন কলাপস কিন্তু হলে সেন্টার কলাপস হলে মোটামুটি দেখা যায় লাংসের 90 থেকে 95 ভাগই আপনার ইয়া হয়ে থাকে কলাপস হয়ে যায় সেই জন্য কি হবে এটা যদি আপার জন্য আমি লিখে থাকি এটা ভুল টোটাল লাংটা কি হবে মুভমেন্ট হবে রেস্ট্রিক্টেড মুভমেন্ট হবে লেফট রাইট সাইড অফ দা লাং এটা হবে এখানে লেখা থাকলে ভুল লেখা হয়েছে হ্যাঁ স্যার আরেকটা কোয়ে ক্রেপসের কি চেঞ্জ হয় স্যার ইনটেনসিটি চেঞ্জ হয় আমি আপনি জানেন কি অনেক সময় ডিসঅ্যাপিয়ার হয়ে যায় আপনি কাশি দিলেন আপনি ক্রেপস পাচ্ছেন না এক জায়গায় হ্যাঁ যখন বলবেন কাশি দিলে কি হয় অল্টারেশন হয় একটা মানে কাশি যেটা একটা ফোর্স করলে তখন দেখা যায় যে বোতলটা যখন ছাকি দিলেন ওরকম একটা লাংসে একটা ছাকি দিলে ঝাঁকি দিলে আপনি এখানে যে পানিটা ছিল কলাপস টেস্ট হচ্ছে পানির ভিতর দিয়ে কি হইতেছিল বুদবুদ উঠতেছিল হয়তো আপনি যেখানে স্টেটো দিছেন ওখান থেকে সরে গেছে তখন দেখা যাবে আইদার ডিসঅ্যাপিয়ার হয় কেস পাওয়া যায় না অথবা ইনটেন্সিটিটা কমে যায় আগে যেরকম পরিষ্কার শুনতেন তখন আপনি মাহফিল শুনবেন বা এরকম এই পরিবর্তন হয় এই কারণে অল্টার বলে আমরা অল্টারেশন আমরা কিন্তু বলি না যে অ্যাবসেন্ট বা আমরা বলি যে অল্টার আগে যেরকম পাইতেন তার তুলনায় আপনার এটা কমে যাবে আচ্ছা জি থ্যাঙ্ক ইউ স্যার আচ্ছা আমি একটা আগে বলছিলাম যে কলাপস এবং ফাইব্রোসিস কে কিভাবে ডিফারেনশিয়েট করব ঠিক আছে এটা স্যার অনেক সময় পরীক্ষাতে ধরে এটা তো আগেও বলে দিছি যে এক নম্বর ফাইব্রোসিস হচ্ছে লং স্ট্যান্ডিং প্রসেস ফাইব্রোসিস হচ্ছে দেখা যাচ্ছে অনেক দিন আর কলাপস হচ্ছে এক মিনিট কলাপস সাধারণত কি দ্বারা হয় একটা ব্রঙ্কাস কার্সিনোমা একটা ইয়ের উপর চাপ দেয় ব্রঙ্কাসের উপর কলাপস হয় একটা লিম্ফ নোড আসে কি হয় ব্রঙ্কাসের উপর চাপ দেয় কলাপস হয় একটা ফরেন বডি আসা আটকাই গেল তখন কি হবে কলাপস হয়ে গেল এটা হচ্ছে দিজার দা কি একুইট প্রসেস এই আর ফাইব্রোসিস হয় কি ভাবি যে লাংস প্যারেনকাইমার মধ্যে ইনফ্লামেশন হয় তারপর এটা হিলিং হয় হিলিং হইতে হইতে এটা কি স্কার টিস্যুর মতো হয় কথা বুঝতে পারছেন তাহলে ফাইব্রোসিস জিনিসটা হচ্ছে কি একটা লং স্ট্যান্ডিং আর একটা হচ্ছে কলাপস হয় দুইটাতেই দেখবেন যে রেস্ট্রিক্টেড মুভমেন্ট হবে কিন্তু ফাইব্রোসিস যার আছে তার কতদিন আছে কলাপসের রোগী সাধারণত দেখা যায় যে আলটিমেটলি যদি মেলিগন্যান্ট কজ হয় বা এ কজে আটকে রোগী মরে যায় বেশি দিন থাকে না এই জন্য ফাইব্রোসিস কিন্তু ফাইব্রোসিস দেখা যাচ্ছে 3-4-10 বছর যাবত আছে তাই এটা একটা লং স্ট্যান্ডিং পেশেন্ট দ্যাটস ওয়াই ওয়াস্টিং অফ দা মাসেল হচ্ছে যেহেতু এই পেশেন্টে লাংটা কাজ করতেছে না তাই ধীরে ধীরে এখানে চেষ্টা ফ্ল্যাটিনিং হবে মাসেল গুলো ওয়াস্টিং হয়ে যাবে ঠিক আছে ফ্ল্যাটিনিং অফ দা চেস্ট হবে এগুলো হবে তারপরে যে রিপ ক্রাউডিং থাকবে রিপ ক্রাউডিং টা আপনাকে বুঝতে হবে আপনি রিপ কি থাকে একটা একটার মাঝখানে গ্যাপ থাকে যখন আপনার দীর্ঘদিন যাবত মুভমেন্ট হবে না তখন কি হবে রিপ গুলোর মাঝখানে গ্যাপটা কমে যায় টিস্যু যেহেতু কমে যায় রিপ টাইটার উপর ডিস্টেন্স কমে যায় দিস ইজ কল্ড রিপ ক্রাউডিং এই তাহলে আমরা ইয়া পাইতে পারি ওয়াস্টিং পাইতে পারি তারপরে ফ্ল্যাটিন অফ চেস্ট পেটে রিপ ক্রাউডিং টা আপনি দেখবেন একসাথে ক্লিনিক্যালি না একসাথে আপনি রিপ ক্রাউডিং দেখা যাচ্ছে এবং এগুলো এগুলো কলাপসে যে হবে না তা না দিস আর দা মোর মার্ক অন ফাইব্রোসিস কলাপস যদি লং স্ট্যান্ডিং থাকে তাহলে এগুলো আসতে থাকে কিন্তু ম্যাক্সিমাম কলাপসটা থাকে একুইট কারণে হয়ে থাকে তাহলে ফাইব্রোসিস এ লং স্ট্যান্ডিং প্রসেস ওয়াস্টিং থাকে চেস্টে তারপর ফ্ল্যাটিং অফ দা চেস্ট থাকে রিপ ক্রাউডিং থাকে এবং দিস আর দা মোর মার্ক ইন অন ফাইব্রোসিস দেন কলাপস এটা আর এগুলো সাধারণত অ্যাবসেন্ট থাকে থাকলে এটা রেস্ট মার্ক থাকে যদি না এটার কলাপস লং স্ট্যান্ডিং ধরে থাকে ঠিক আছে এটা কলাপস কলাপস হবে নন হোমোজেনাস অপাসিটি দেখা যাবে যে মানে এটা সাদা কালো এটা একদম মনে হবে দুধের মতো সাদা এই যে কলাপস কলাপসের সাথে কনফিউশন হবে পুরো রিফিউশনে হোমোজেনাস অপাসিটি সাধারণত থাকে এই যে একই জিনিস বারবার বলা হয়েছে
এগুলো তো একই জিনিস বললাম যে আপনারা কিভাবে পড়বেন, মানে এটা যখন নিজেদের ডেভিশনে বা ওখানে ছবি দেওয়াই আছে এভাবে যে কনসলিডেশনে কি হয়, এগুলো সবসময় স্যাররা কিন্তু জিজ্ঞেস করে যে লেফট সাইডে কনসলিডেশন হইলো তুমি কি কি ফাইন্ডিং পাবা ইন্সপেকশন থেকে বলো, রাইট সাইডে তুমি একটা পুরা রিভিশন পাইলা তাহলে কি কি ফাইন্ডিং পাইবা, লেফট সাইডে একটা নিউমোথোরাক্স পাইলা তাহলে কি কি ফাইন্ডিং পাইবা, তাহলে এই জিনিসগুলো যদি আপনি বেসিক ক্লিয়ার করতে পারেন তাহলে আপনার তো রেসপিরেটরি সিস্টেমের আর মানে ক্লিনিক্যালি আর কিছু করারও নাই, জানারও নাই, বোঝারও নাই, কিন্তু এগুলো একটা একটার সাথে একটা এমন ভাবে যে একটা একটু 19-20 বললে ভুল হয়ে যাবে। আমাদের মাসলিশনে, মাসলিশনে তো আমরা স্যার বলি যে ব্রেথ সাউন্ডটা ডিমিনিশড হবে, হ্যাঁ, তো ব্রেথ সাউন্ড যদি পাই তাহলে সেটা কি ব্রঙ্কিয়াল পাবো না ভেসিকুলার পাবো স্যার? এখানে আমরা নরমাল ব্রেথ সাউন্ড পাবো, পাইলে ভেসিকুলার পাবেন, ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ডের কজ একদম আলাদা, তিনটাই কজ চাই যে তিনটা সি একটাই আছে যে কনসোলিডেশন। এখন আপনি মাসলিশনে ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পেতে পারেন, কেন মাসলিশনটা ওখানে কি করে এখন অবস্ট্রাকশন করলো, তাই অবস্ট্রাকশন করলে এখানে অনেক কনসলিডেশন হয়, যেমন অনেক সময় দেখা যায় কি নিউমোনিয়াতে কনসলিডেশন হয়, টিবিতে কনসলিডেশন হয়, ব্রঙ্কোজেনিক কার্সিনোমাতেও কিন্তু কনসলিডেশন ফিচার করে। তাহলে আপনার যদি ওই মাসলিশনটা যদি তার আশেপাশে কোনো ব্রঙ্কাসকে কম্প্রেস করার কারণে যদি দেখা যায় যে ওখানে কনসলিডেশন এত, আর ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ডের ক্ষেত্রে বলছিলাম ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড প্রেজেন্ট ইন 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 এত, হ্যাঁ শুধুমাত্র ব্রঙ্কিয়াল ব্রেথ সাউন্ড পাবো যে ওই আপনি যদি উপরে আপারের দিকে আপনি বলবেন যে হবে, আপনাদের এত কিছু বলার দরকার নাই, আপনি যেভাবে করলেন সেভাবে করবেন, ঠিক আছে? এই হচ্ছে আপনার, তাহলে আমরা যখন এক্সামিনেশন অফ দা রেসপিরেটরি সিস্টেম তখন আপনি বলবেন কি এগুলো ডেসক্রিপশন দেওয়ার একটা তরিকা আছে, ভালো আছে, যে বলবে যেমন আমি একটা পেশেন্টকে পাইলাম যে এক্সামিনেশন অফ দা রেসপিরেটরি সরি এক্সামিনেশন অফ দা রেসপিরেটরি সিস্টেম, এটা পরে এক্সামিনেশন আসে তবে না অফ দিস, হ্যাঁ, ক্যাকেকটিক পেশেন্ট রিভিলস, এখন আপনি ক্যাকেকটিক হতে পারে, ইয়ং হতে পারে, নরমাল হতে পারে, এটা আপনি যে কোনো বিশ্লেষণ লাগাইতে পারেন। আর এখন আপনি তো যদি বুঝতে না পারেন ক্যাকেকটিক না থাকে তাহলে সরাসরি বলেন যে এক্সামিনেশন রেসপিরেটরি সিস্টেম এক্সামিনেশন অফ দা দি জেন্টলম্যান, হ্যাঁ, রিভিল সাইজ এন্ড শেপ অফ দা চেস্ট ওয়াল ইজ নরমাল, এটা যারা এমবিবিএস তাদের জন্য, বা বলে দেয়ার ইজ chest movement is restricted in the left lower part বা right lower part, যেখানে আপনি পারেন আমরা right left lower part এ মনে নিচ্ছি, তাই movement is restricted, respiratory rate is এত বলতে হবে, and rhythm is normal in with normal rhythm এবং pattern, এটা যে বর্ণনাটা দিবে সে কিভাবে বর্ণনা দিবে এটার উপরে পরীক্ষা, এটা আন্ডার গ্রাজুয়েট এবং পোস্ট গ্রাজুয়েট আরো খারাপ হয়, পোস্ট গ্রাজুয়েট এগুলো বর্ণনা দেয় না, তারা ফাইন্ডিং এগুলো একবার বলে নিলে ভালো হয়, chest movement কোন দিকে restricted left lower part বা right upper part যেখানে নিশন, respiratory rate টা এত, হ্যাঁ এগুলো বলতে দেন, দেয়ার ইজ নো সুপ্রাস্ক্যাপুলার সুপ্রাস্টার্নাল রিসেশন, হ্যাঁ, ট্রাকিয়া এরপর আসে না, আসলে ট্রাকিয়া কোন দিকে ডেভিয়েটেড, ধরেন এটা সেন্ট্রাল হতে পারে, ডেভিয়েটেড রাইট হতে পারে, যেহেতু আমি লেফট সাইডে পোরিফিউশন ধরছি তো ট্রাকিয়াটা কোন দিকে ডেভিয়েটেড থাকবে, লেফট সাইডে রাইট সাইডে ডেভিয়েশন থাকবে, এটা মনে রাখবেন যে পুরো রিফিউশনে কি হয় অপোজিট সাইডে ডিফিউশন হয়, কিন্তু মাইল্ড ডিফিউশন থাকলে কিন্তু নর্মাল থাকতে পারে, এগুলো হচ্ছে পরের কথা, কিন্তু আপনি বেসিক চলবে ডিফিউশন মানে ডেভিয়েশন হবে অপোজিট সাইডে, অ্যাপেক্স বিট মেবি নর্মাল থাকে, তাহলে ডিক্রিজ এক্সপান্সিবিলিটি বা রেস্ট্রিক্ট মুভমেন্ট ইজ রেস্ট্রিক্টেড লেফট লোয়ার লাং আপনি বলতে পারেন। এখন আসেন পারকাশন লোড রিভিল স্ট্রনিডাল, ঠিক আছে, এই যে স্ট্রনিডালটা এটা আপনি অ্যান্টিরিয়রলি এখানে 5 লেখা আছে, এটা 5 হবে না, এটা 2 হবে, অ্যান্টিরিয়রলি মানে আপনাকে কিন্তু বলে দিতে হবে কোথায়, যেমন অ্যান্টিরিয়রলি সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস টু ডাউনার্স অ্যালং দ্য মিড ক্যাপিকুলার লাইন, পোস্টে এটা ল্যাটারালি দেখছেন কোথায়, ল্যাটারালি দেখছেন আপনি যে 5th ইন্টারকোস্টাল স্পেস টু ডাউনার্স, আর পোস্টেরিয়রলি আপনি মনে করলেন যে এত স্পেস টু ডাউনওয়ার্ডস, তাহলে আমাদের মনে রাখতে হবে তিন ভাবে বলতে হবে যে অ্যান্টিরিয়রলি কোন জায়গা থেকে পাইছি, পোস্টেরিয়রলি কোন জায়গা থেকে পাইছি, ল্যাটারালি কোন জায়গা থেকে পাইছি, ঠিক আছে, হ্যাঁ, এবং কোন লাইন বরাবর আমি পারকাশন করছি, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ, হ্যাঁ, এই যে পারকাশন থেকে যখন শুরু আসবে আপনি যে প্যাথোলজিটা পাইলেন এটা কিন্তু বর্ণনা, এটা একদম মুখস্থ করতে হবে, আপনার থাকবে মুখস্থ, দেখবে যে এত দ্রুত গতিতে বলবেন যে স্যার বুঝতে পারবে, মানে স্যার পরে জিজ্ঞেস করবে হ্যাঁ ঠিক আছে, আর যদি আপনি থতমত তুতলায় কথা বলেন তখন দেখা যাবে স্যার বুঝতে পারবে যে সেলে ম্যাচিউর না, তাহলে আমি বলছি পারকাশন ডিভিস স্ট্রেনিটার কোথায় অ্যান্টিরিয়রলি এত সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস টু ডাউনার অ্যালং দ্য মিড ক্যাপিকুলার লাইন, দেখা যাচ্ছে তখন স্যার শুনলে বুঝবেন এই ছেলে ভালো বলতেছে তাই ম্যাচিউর, হ্যাঁ, ল্যাটারালি এত থেকে ডাউনওয়ার্ড, পোস্টেরিয়রলি সেভেন ইন্টারকোস্টাল স্পেস টু ডাউনার অ্যালং দ্য ইনফেস ক্যাপুলার লাইন বা যেভাবে বললেন, and normal in the rest of the chest, other part of the chest, but rest of the chest, তাহলে আপনি কি বললেন কি, তাহলে এগুলোতে যে আপনি বলে দেন ডাল এগুলো তার বাকিগুলো কি অবস্থা, বাকিগুলো নর্মাল, তাহলে দেখেন একটা কথাই হয়ে গেল, একটা বর্ণনা দিবেন খুব সুন্দর করে, তারপরে আসবেন বেড সাউন্ড অ্যাবসেন্ট, ভোকাল রেজোন্যান্স ডিমিনিশ অ্যাবভ বা পিভিএস, আমি লিখছি দেখে লিখছি অ্যাবভ, নাহলে বললাম যে প্রিভিয়াসলি মেনশন এরিয়া এন্ড রেস্ট অফ দ্য লাংস আর নর্মাল, তাহলে দেখছেন
নর্মাল লেসার অথবা নর্মাল বেস সাউন্ড অথবা বেসিকুলার বেস সাউন্ড, ঠিক আছে? তাহলে এইভাবে আপনাকে বর্ণনা দিতে হবে, দেয়ার ইজ নো অ্যাডেড সাউন্ড। হ্যাঁ, আর যদি অ্যাডেড সাউন্ড পাই দেয়ার ইজ হ্যাভিং অ্যালং বেস, আমি রং টাইপ পাইছি তাহলে লং টাইপ বলতে হবে, এটা ইনসপিরেটরি না এক্সপিরেটরি ল্যাঙ্কায়, হাই পিচ না লং লো পিচ ল্যাঙ্কায়, বা কেপস পাই এরকম বলতে হবে, ইনসপিরেটরি নাকি মানে এক্সপিরেটরি নাকি ইন বোথ ফেস দ্যাট অল্টার আফটার কাফিং। তাহলে দেখেন যে কোনো এক্সামিনেশন, এটা আমি আপনাকে হয়তো ইয়ার দেখালাম, পুরারিফিকেশন দিলাম, আপনার কাজ কি অ্যাসিস্ট্যান্ট হিসাবে আন্ডার গ্রাজুয়েট এন্ড পোস্ট গ্রাজুয়েট এক একটা লিখবেন, দেখে মুখস্থ করে ফেলবেন, সবসময় খালি এখানে বলবেন, শুধু আপনি চেঞ্জ করবেন যে টাকিয়া শিফটেড, টাকিয়া সেন্টার, লেফট রাইট, বোকার এজন ইনক্রিজ। তাহলে দেখেন বর্ণনা দিতে হবে কি পার্কাশনের সময়, যে পার্কাশনটা আমি ডাল পাইছি বা স্টোনিটার বা যে ডাল পাইছি কোন জায়গায় অ্যান্টেরিয়রলি ফ্রম এতটু ডাউনওয়ার্ডস, ঠিক আছে? পোস্টে এখন আবার কনসলিডেশনের ক্ষেত্রে হইতে পারে, কনসলিডেশন ক্ষেত্রে আমি ডাউনওয়ার্ড না পাই পারে অ্যান্টেরি ফ্রম সেকেন্ড ইন্টারকোস্টাল স্পেস টু ফোর্থ ইন্টারকোস্টাল স্পেস, পোস্ট ল্যাটারালি ফিফথ টু সিক্সথ ইন্টারকোস্টাল স্পেস, আর পোস্টেরিয়রলি এত টু এত। তাহলে এখানে আপনি সব বলে দিবেন, আর বাকি যখন আপনি ভেজ সাউন্ডের কথা বলবেন, বোকার রেজনে বলবেন যে দিস আর দা বোকার রেজন ইজ ব্রঙ্কি ভেজ সাউন্ড ইজ ব্রঙ্কিয়াল, বোকার রেজন ইনক্রিজ ইন প্রিভিয়াসলি মেনশন এরিয়া অ্যান্ড রেস্ট অফ দ্য লাং আর নর্মাল। তাহলে দেখেন আপনি যে একটা কথা বর্ণনা দেন, তাহলে এখন আপনাকে জিজ্ঞেস করলো যে এরকম যদি একটা পারেন তাহলে আপনার ক্লিনিক্যাল ডায়াগনোসিস কি, তখন এটা আপনি অনেক কিছু বলতে পারেন, স্যার আই হ্যাভ সাম ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, যদি আপনি এমবিবিএস স্টুডেন্ট থাকেন তখন আপনি সরাসরি বলতে পারেন যে এটা লেফট সাইডে পুরারিফিউশন, অথবা সবচেয়ে ভালো হয় যে স্যার আই হ্যাভ সাম ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, যেমন পুরারিফিউশন হতে পারে, কি কি কারণে হতে পারে, এটা তো পুরারিফিউশন হতে পারে, যেহেতু আপনি সব মিলাই দেখছেন তাহলে পুরারিফিউশন। হ্যাঁ, তখন স্যার জিজ্ঞেস করবে কেন তুমি পুরারিফিউশন বললা, তখন বলবা টাকিয়া ইজ শিফট only right side, কথা বুঝছেন? রাইট সাইডটাকে যদি লেফট সাইডে ডিশন তাকে অপোজিট সাইডে শিফট হয়েছে, কোথায়? দুইটা কন্ডিশনে তাকে অপোজিট সাইডে শিফট হয়, একটা হচ্ছে নিউমোথোরাক্স, একটা হচ্ছে ইফিউশন। তা ইফিউশনে কেন বললাম স্টোনি ডাল পাইছি তাকে ইফিউশন বললাম, নিউমোথোরাক্স যদি অপোজিট সাইডে শিফট হলে আমরা পারকাশন কি পাইতাম বলেন তো, নিউমোথোরাক্সে পারকাশন নোট কি পেতাম আমরা? তাহলে এখন আপনি তাহলে এই যে জায়গা আপনি পুরাটা দেখেন, যখন পুরাটাই দিছে তখন কিন্তু যে ম্যাচিউর সে একবারে বলবে লেফট সাইডে পুরা ইফিউশন, তখন স্যার জিজ্ঞেস করবে কেন তুমি বলে ফেললে একবারে লেফট সাইডে পুরা ইফিউশন, তখন আপনি বলবেন স্যার তাকে এখানে শিফট প্রথম বললেন, পার্কাশন স্ট্রনিডার বাকিগুলো যে এক কথা বললেন, এই বুঝতে পারছেন? তাহলে যখন তখন জিজ্ঞেস করলো এটা কনসলিডেশন না কেন স্যার জিজ্ঞেস করবে, তখন বলে স্যার ইন কনসলিডেশন টাকিয়া সেন্ট্রাল থাকতো, বেস অন ব্রঙ্কেল হতো, আর ভোকাল রেজনের ভোকাল ফেমিটাস ইনক্রিজ হতো। তাহলে আপনাকে জানতে হবে, আপনি ইফিউশন বলে ফেললেন স্যারের কাছে গিয়ে কেসটা জেনে, তাহলেও কিন্তু হবে না, তখন স্যার ক্রসিং করবে এটা কনসলিডেশন কেন বললা না, আমার প্যাথোলজি পাইছি লেফট সাইডে, কিন্তু টাকিয়া তাহলে রাইট সাইডে শিফট হবে না, ঠিক আছে? আর তাহলে টাকিয়া সেম সাইড, ব্রঙ্কিয়াল ব্রেস্ট সাউন্ড আর ভোকাল রেজোন্যান্স এগুলো যেহেতু ইনক্রিজ থাকতো, আমরা জানি যে ফাইব্রোসিস ইনক্রিজ থাকে, এখানে উল্টা হয়েছে ডিমিনিশ, রিপ ক্রাউডিং ব্রেসন থাকে, ফ্ল্যাটেনিং এগুলো কিছু থাকে। তাহলে এখন বুঝতে পারতেছেন যখন আপনাকে কোয়ারি করবে আপনি কেন বলতে পারবেন, কলাপসের ক্ষেত্রে একই কথা, এই তাহলে যেহেতু এই জন্য কলাপস আপনার না ফাইব্রোসিস না কেন, তাহলে এগুলো আপনাকে দেখেন যে কোনো সময় স্যাররা যে কোনো কিছু জিজ্ঞেস করতে পারে, ইফিউশন আপনি পড়ে এসে গেছেন এখন কলাপস না কেন এটা বলতে পারলেন না, তাহলে এখন আমি কেন বলছি, তাহলে আপনি রেসপিরেটরি সিস্টেম যদি পড়তে চান তাহলে আপনার এই চারটা সম্বন্ধে আপনাকে আপনাকে স্যাররা তো বাজাবে, আপনি ঠিক বলছেন, তখন বলে ফাইব্রোসিস না কেন, তাহলে আপনি না জানেন যে ফাইব্রোসিসে কি হয় ওদিকে শিফট হয়, আর এখানে পাইছি ডিমিনিশ, ফাইব্রোসিসে কি হইতো ইনক্রিজ হইতো, তাহলে এগুলো আপনাকে বলতে হবে। এখন যে আজকাল হাউ উইল কনফার্ম করবে, আমি স্যার বেস্ট স্যারে কিভাবে কনফার্মেশন করবে, আমি বলবো স্যার অ্যাসপিরেশন আমরা ফ্লুইড অ্যাসপিরেশন করে আমরা কনফার্মেশন করবে। এই যে একটা পেশেন্টের দেখেন, এই যে আমরা ইফিউশন এখানে দেখেন, ইফিউশন এই ইফিউশন আমরা অনেকেই হয়তো জানেন আপনারা, আপনাদের এখানে এমবিবিএস স্টুডেন্ট কম, হ্যাঁ যাদের দরকার তারাই নাই, ঠিক আছে? তো এই যে দেখেন এটা পরীক্ষা জিজ্ঞেস করে এমবিবিএস স্টুডেন্ট পজিশন, এটা আপনার করছেন ইন্টারনের সময়, এটা যারা কোনো সমস্যা নাই, আমরা সবসময় টাকিয়ে আমরা কিভাবে ইফিউশন করি, প্রসিডিউর ইফিউশন করি, পিছন দিক দিয়ে সবসময় ইফিউশন করা হয়, এটা কিন্তু অনেকেই স্যার এমবিবিএস জিজ্ঞেস করে। এখন এক্সামিনেশন অফ দা চেস্ট ফর্ম টা শুধু ব্যাক দিল, হ্যাঁ ব্যাকের থেকে দিল, তাহলে আমি একটা ব্যাক করলাম, এক্সপ্যান্সিবিলিটি লোয়ার লেফট লোয়ার চেস্টে এক্সপ্যান্সিবিলিটি কমে গেছে, মুভমেন্ট রেস্ট্রিকশন আছে, পারকাশন লিভিং স্টোনি ডাল, আমি তো সামনে করি নাই, অ্যান্টেরিয়র করি নাই, ল্যাটারালি করি নাই, তাহলে বললাম যে সেভেন ইন্টারকোস্টাল স্পেস টু ডাউনওয়ার্ড অ্যালং দা মিড স্ক্যাপুলার লাইন এন্ড নর্মাল আদার রেস্ট অফ দা রেস্ট অফ দা চেস্ট। তাহলে এক কথায় বললে কিন্তু আপনাকে বলতে হবে, আপনার সবাই বলেন যে পারকাশন নোট স্টোনি ডাল ফর্ম এত টু এত, কেউ বলেন না যে রেস্ট অফ দা লাইন কি, এই জন্য দেখছেন এগুলো যদি আপনি অভ্যাস জানেন অনেক কিছু, পরীক্ষাতে আপনি পারেন অনেক কিছু, কিন্তু প্রেজেন্টেশনটা একটা ব্যাপার আছে না, আপনি একটা ভাষা খেতে গেলেন বলো নিয়ে নিয়ে খাওয়া, ভাতটা সবাই সবাই ঢাইলা দিল, আরেকজন আপনি রেস্টুরেন্টে যান একই খাবার দেখবেন কত সুন্দর প্রেজেন্টেশন দিবে, ওখানে আপনার দেখেই আপনার অর্ধেক মন ভরে যাবে। তাই পারকাশন বললাম, বেস সাউন্ড তো একই কথা, বেস সাউন্ড ভোকাল রেজোন্যান্স এই যে আমরা যা বললাম এগুলো সব আর কি বল অ্যাবসেন্ট ইন ডিমিনিশড ইন অ্যাবভ মেনশন এরিয়া, ওই রোগীটাকে
আমি দেখেন প্রথমে বলছিলাম পুরাটা করছি, এখন শুধু পোস্টেরিয়রি করলাম। পোস্টেরিয়রি করার কারণে আমি তো জানি যে ওয়েবসাইটে এটা পুরা ডিফিউশন আছে, তা আমি দেখা লেফট লোয়ার ল্যাঙ্গুয়েজ আমরা এভাবে দেখলাম, দেখা রেস্ট্রিক্টেড মুভমেন্ট আছে। আমরা পার্কাশন করে সাত থেকে নিচে কি পাইছি, স্টোনি ডাল পাইছি, আর অন্যান্য পাশে যে আছে উপরে নিচে সব জায়গায় রেস্ট অফ দ্য ল্যাঙ্গুয়েজ পার্কাশন রেজোনেন্স বা নর্মাল যাই বলে বেস সাউন্ড। তাহলে ওই যে সমস্ত জায়গাতে আমি স্টোনি ডাল পাইলাম বেস সাউন্ড, সেখানে কি অ্যাবসেন্ট ভোকাল রেজোনেন্স, সেখানে কি হলো অ্যাবসেন্ট। আর রেস্ট অফ দ্য যে লাংস আছে সেখানে ভোকাল বেস সাউন্ড আপনি নর্মাল বলতে পারেন না, তবে ভেসিকুলার বলেন, ভেসিকুলার নো অ্যাডেড সাউন্ড, এই কথাটা বলে দেন। এখানে ভেসিকুলার বেস সাউন্ড বলতে পারলে ভালো, না আপনি নর্মাল বললে হবে, আর নো অ্যাডেড সাউন্ড। এখন আপনাকে বলছে হোয়াট ইজ ডায়াগনোসিস, এখানে বলেন ডায়াগনোসিস কি, কিন্তু রিমেম্বার দ্যাট ইন এক্সামিনেশন অফ দ্য চেস্ট ইউ নেভার টেল দিস ইজ এ পুয়ার রিভিশন, রাদার ইউ শুড আনসার দ্য ইন দিস ওয়ে। আমি এখানে যখন এক্সামিনেশন ব্যাক দিয়ে যখন পড়বো, যখন পুরা রিভিশনও পাবো, তখন সরাসরি পুরা রিভিশন বলবো না, কারণ যেহেতু আমি ট্রাকে দেখি নাই, তা আমি আমি বলবো স্যার আই হ্যাভ সাম ডিফারেনশিয়াল ডায়াগনোসিস, এক হচ্ছে পারে পুরা রিভিশন হতে পারে, দুই নম্বর কলাপস হতে পারে, কারণ এখানে তো আমি কি পাইছি ডাল পাইছি, আপনি স্টোনি ডাল পাইছেন, যেটা আপনার কাছে স্যার বলবো কই স্টোনি ডাল তো না, আমার কাছে ডালই মনে হয়। এই জন্য রিফিউশন হতে পারে, কলাপস হতে পারে, মাসলেশন হতে পারে, থিকেন পুরোনো হতে পারে, এই চারটা কেসের ক্ষেত্রে কি হয় কলাপস, মানে কলাপস সেন্ট্রাল কলাপস আর কি, কলাপস বলতে এখানে কি হয় বেস সাউন্ড ডিমিনিশ হয় এবং পার্কাশন নোট ডাল হয়। আর তাকিয়া যদি দেখা যায় যে ইয়াতে থাকে যে শিফটেড টুয়ার্ড দ্য লিশন, তাহলে হবে কি এটা কলাপস। আর যদি দেখা যায় যে টাকিয়া যদি থাকে যে away from the lesion, তাহলে ওই যেটা হইতেছে যে পুরা রিফিউশন, ঠিক আছে। এই তাহলে কজ আমরা কিভাবে, হোয়াট মে বি দা কজ ইন দিস পেশেন্ট, দেখেন আপনার এই পেশেন্টে আপনি কি কজ কি হইতে পারে, তখন বলবেন স্যার আই ওয়ান্ট টু সি সাম রিলিভেন্স, যেমন আই ক্ল্যাবিং দেখতে পারি, সার্ভাইকাল লিভ নোড দেখতে পারি, ফিচার্স অফ অনার যদি এটা আপনার ইয়ের জন্য হয় ইপসিলা এগুলো দেখতে পারি, হর্সনেস অফ ভয়েস থাকতে পারে, সুপিরিয়র ভেনাকো অবস্ট্রাকশন ফিচার থাকতে পারে, এটিওলজি বের করা যায় নাকি, এটিওলজি বের করা যাবে ব্রঙ্কোজেনিক কার্সিনোমা হলে, অন্যগুলোটা পাওয়া যাবে না। তাহলে এখন আপনাকে যদি বলা হয় যে কমন কজ অফ ইউনিল্যাটারাল পুরা রিফিউশন, এই কজগুলো তো বেশি না, একটা পালমোনারি টিউবারকুলোসিস, একটা হচ্ছে নিউমোনিয়া, একটা হচ্ছে পালমোনারি ইনফ্রাকশন, একটা হচ্ছে হলো মেলিগন্যান্ট ডিজিজ, তাহলে আমাদের চারটা টিবি, তারপরে নিউমোনিয়া, তারপরে আমাদের দেশের জন্য হচ্ছে হলো কার্সিনোমা, আর চার নম্বরে হচ্ছে পালমোনারি ইনফ্রাকশন, এটা ইউনিল্যাটারাল। আর বাইল্যাটারালে তো আমরা জানি যে তিনটা বড় অর্গান ফেলোর, কার্ডিয়াক কজ, সিএলডি, নেফ্রোটিক কজ, এটা সবসময় মনে রাখতে হবে, এই বাইল্যাটারাল পুরা রিফিউশনের কজ কি, ইউনিল্যাটারাল পুরা রিফিউশনের কজ কি। হ্যাঁ, এই মোস্ট কমন কজ অফ পুরা রিফিউশন আমাদের দেশে হচ্ছে একই জিনিস বারবার, টিবি, নিউমোনিয়া, এটা একই জিনিস বারবার দেখানো হয়েছে, ব্রঙ্কিয়াল কার্সিনোমা এবং পালমোনারি ইনফ্রাকশন। আর বাইল্যাটারাল কজের কজ এটা একই জিনিস, সিসিএফ, একটা হচ্ছে সিএলডি, একটা হচ্ছে নেফ্রোটিক সিন্ড্রোম, হ্যাঁ অনেক সময় ম্যালঅ্যাবজর্পশনও হতে পারে। হ্যাঁ, পুরা রিফিউশন তো আপনারা জানেন এগুলো ডেফিনেশন কি, এখন এগুলো ফুড পুরা রিফিউশন, আমরা যেটা জানি যে একজুডেটিভ কখন বলে এটা জানতে হবে, তিন গ্রামের বেশি হলে একজুডেটিভ, আর যদি আপনার কি যদি তিন গ্রামের নিচে, এটা হচ্ছে গ্রস কথা, এক্সুডেটিভ কি কাজুডেটিভ, যদি পুরার ফুড স্টাডি করে আমরা যদি প্রোটিনের পরিমাণ তিন গ্রামের বেশি পাই তখন সেটাকে বলবো এক্সুডেটিভ, আর তিন গ্রামের কম হলে সেটাকে আমরা বলবো ট্রান্সজুডেটিভ। এছাড়া লাইট ক্রাইটেরিয়া আছে, এগুলো আপনারা মুখস্থ করার ক্রাইটেরিয়া করে নিন, এগুলো খুব একটা গুরুত্বপূর্ণ কিছু না। এটা পুরার ফুডের সাথে প্রোটিনের রেশিও করি, পুরার ফুড এলডিএস এর সাথে সিরাম এলডিএস এর রেশিও করি, হ্যাঁ এগুলো হইতে আছে আপনার কতগুলো লাইট ক্রাইটেরিয়া, তো ওগুলো সাধারণ সময় ধরতে পারে নাও ধরতে পারে, কিন্তু এই জিনিসটা কমনলি জিজ্ঞেস করে যে কখন এক্সুডেটিভ কখন বলবো, কখন ট্রান্সজুডেটিভ বলবো। হ্যাঁ, আর যারা একটু বেশি জানতে চাইতে পারে অনেক স্যার জিজ্ঞেস করতে পারে, কিন্তু আপনার পাশের জন্য ওইটা যথেষ্ট। আর চারটে ইম্পর্টেন্ট কথা আমি আগে বলে দিছি, এই আর এগুলো মোটামুটি অন্যান্য অনেক কজ আছে, এগুলো আমরা বলবো না। এই যেমন অন্যান্য কানে অ্যাসিলিটি হতে পারে, কানে কিটি, যেমন আর এতে আদার কজ কি হতে পারে, অ্যাসিল কানে কিটি ডিজিজও কিন্তু পুরা রিফিউশন হয়, তারপর প্যানক্রিয়াটাইটিস হলে পুরা রিফিউশন হয়, সাব ডায়াফ্রামেটিক অ্যাবসেস হলে পুরা রিফিউশন হতে পারে, ঠিক আছে। আবার যেমন ডাজলার সিন্ড্রোম, যেমন মায়ো এমআই পরে পুরা রিফিউশন হতে পারে, এগুলো অনেক যারা মানে পোস্ট গ্রাজুয়েশন তাদের জন্য টুকটাক লাগতে পারে, যাই হোক। এই এখন আমরা বাইল্যাটারাল পুরা রিফিউশনও বললাম, ইউনিল্যাটারাল পুরা রিফিউশন বললাম, অনেক সময় এগুলো খুব একটা প্যাথোলজিক প্রোফেশনাল লিম্ফেডেনোপ্যাথি, এগুলো আমি বলবো না, এগুলো করার জিনিস পড়ে নেবেন, এগুলো জাস্ট এই। এখন হেমোরেজিক প্রোফেশন কোথায় পাওয়া যায়, এটা আমরা এক নম্বর কথা হচ্ছে হলো কি ব্রঙ্কিয়াল কার্সিনোমা, মনে রাখবেন এক নম্বর, একটা যদি বলেন ব্রঙ্কিয়াল কার্সিনোমা, দুইটা যদি বলেন পুরার মেজোথেলিওমা, তিনটা বললে লিম্ফোমা, এই হচ্ছে প্রথম কজ। হ্যাঁ, সিএমএল, হ্যাঁ ব্রঙ্কিয়াল কার্সিনোমা, ব্রঙ্কাস, মেজোথেলিওমা আর লিম্ফোমা। এছাড়া ট্রমা হইতে পারে, অনেক সময় দেখা যায় পালমোনারি ইনফ্রাকশনে পাইতে পারি, প্যানক্রিয়াটাইটিসে পাওয়া যায়, অনেক সময় অ্যাসিলিটিতে পাওয়া যায়, কিন্তু অনেক সময় দেখা যায় হেমোরেজিক পুরোফিউশনের কজ কি, এটা কিন্তু স্যার অনেক সময় জিজ্ঞেস করে। এক নম্বর অঙ্কোজেনিক কার্সিনোমা, পুরার মেজোথেলিওমা, লিম্ফোমা, এগুলোতে আসতে পারে। এম্পাইমা কি, এম্পাইমা হলো যেখানে পুস ফর্মেশন হয়, যে অ্যাকুমুলেশন অফ দ্য পাস ইন দ্য পুরার কিভিটি, এর মধ্যে কি কি অনেক কজ, ব্রঙ্কিয়েক্টাসিস হতে পারে,
এম্পাইমা হইতে আপনার সাধারণত ইয়াতে হয় আপনার যেটা কমন কজ, কমন কজ হচ্ছে এম্পাইমার হচ্ছে প্যারানিউমোনিক ইনফিউশন হয়, নিউমোনিয়াতে যেমন ইনফিউশন হয়, নিউমোনিয়া ইনফিউশন অনেক সময় কি হয় পাসফর্মেশন হয়, এটা সাপোরেশন হয়, এটা হচ্ছে প্যারানিউমোনিক ইনফিউশনে হয়। এছাড়া ব্রঙ্কাইটিস থাকলে হতে পারে, আপনার লিভার অ্যাবসেস আছে সেটা যদি আপনার রাপচার হয়ে যায় বা সাবফিনিক অ্যাবসেস লাংসে রাপচার হলে, এছাড়া লাং অ্যাবসেস যখন সে রাপচার হয়ে যায় তখন আপনার একটু এম্পাইমা তৈরি হয়, টিবিতে এম্পাইমা হতে হয়, যে কোনো ইনফিউশন আছে এটা সেকেন্ডারি ইনফেকশন হয় সেখানেও এম্পাইমা হতে পারে। যাই হোক এগুলো আমরা খুব একটা যাবো না, এখন এখানে চলে যাই, কতগুলো জিনিস আমরা দেখবো, সিমটম কি থাকে ডিপেন্ডিং অফ দ্য আন্ডারলাইং কজ, এখন আর টুকটা কথাবার্তা এগুলো শেষ করে, প্রিভেনশনটা যেরকম খুব গুরুত্বপূর্ণ,